এখানে রিসোর্ট রাখা হয়েছে। কনসেপ্টটা দেখলে বোঝা যায় না যে একটা রেস্টুরেন্ট নাকি রিসোর্ট। ভোলা জেলা ইলিশা লঞ্চ কাটে এখান থেকে হচ্ছে ঢাকা বোলার লঞ্চগুলো ছাড়ে। তো আমরা আজকে দেখবো এখানে কি ধরনের খাবার পাওয়া যায়, খাবারের কোয়ালিটি আর প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিব। বাট আমি বুঝতেছি না এটার নাম কেন রিসোর্ট রাখা হয়েছে, কনসেপ্টটা দেখলে বোঝা যায় না যে একটা রেস্টুরেন্ট নাকি রিসোর্ট। বাট এটার নাম হচ্ছে রিসোর্ট। তো আমরা ভিতরটা একটু দেখি। হচ্ছে আমাদের রিসোর্টের এরিয়া, রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট। রাতের লোকেশনটা একটু সুন্দর লাগে, কারণ এই যে রাতে এগুলো লাইটিং করা হয়। যদি সম্ভব হয় আমি রাতের কিছু ছবি দিয়ে দেবো আপনাদের ভিউটা দেখার জন্য। তাদের এখানে সিগনেচার আইটেম কি কি আছে? আপনার লাচ্ছি, কোল্ড কফি, তারপর চিকেন ফ্রাই, চিকেন চাউমিন, জি জি আছে। আমাদের ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস যদি আমরা প্যাকেজের খাবারও নিচ্ছি। আস্তে 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 সকালবেলা কখন ওপেন হয়? এইটা সকালবেলা আপনার 10টা পরে, রাতে 10টা থেকে রাত আপনার 10টা 11টা 12টা পর্যন্ত। হচ্ছে সকাল 10টা থেকে ওপেন হয় অ্যান্ড রাতে 12টা পর্যন্ত সময় থাকে। এর মধ্যে আজকে আপনারা খাবার পেয়ে যাবেন। আর আমাদের মেইন আইটেম হচ্ছে লাচ্ছি। লাচ্ছি মেইন আইটেম, লাচ্ছি মানে কোনটা সবথেকে রানিং চলে? রানিং চলে হচ্ছে সবসময় চিকেন ফ্রাইটা। চিকেন ফ্রাইটা রানিং চলে। তো আমরা আজকে চিকেন ফ্রাইটা ট্রাই করবো অ্যান্ড স্পেশালিটা একটা ট্রাই করবো। বাট আমি একটা ফুল ভিউটা দেখাবো পারবো, যেন বুঝতে পারবেন এটা লোকেশনটা কিরকম। প্রথম আর কি ভোলাতে এরকম একটা ঘোলামেলা রেস্টুরেন্ট হয়েছে, এর জন্য সবাই লাইক করে অনেকবার। এখানে ওদের ভিউটা অনেক সুন্দর। এই প্লেসে চা কফি খাওয়ার অন্যরকম একটা মজা। চা কফি লাগছে এই টাইপের খাবার গুলা। বাট আমার একটু ভালো লাগতেছে না, কারণ ঘোলামেলা ওপেন একটা পরিবেশ, এরকম রেস্টুরেন্ট সবাই লাইক করে। বাট রিসোর্ট হিসাবে যায় না, যতটুকু তারা বলছে আর কি। এটার ইন্টেরিয়ার ফুল চেঞ্জ করা হবে, চারদিকে গ্লাস দেওয়া হবে, এসি লাগানো হবে। পরবর্তী সময় আসলে সেটা দেখা যাবে। সকালবেলা আসলে মারাত্মক রোদ। এটার উপরে যে টিনের কটেজ আছে, 4টা কটেজের মতো আছে, বাট এখানে বসলে অনেক রোদ লাগে। ফ্যানের কিন্তু ব্যবস্থা নাই, লাইটিং আছে বাট ফ্যানের কোনো ব্যবস্থা নাই। 5টা সেটিং আছে। এখন তাদের স্টার্টিং সেটগুলোর প্রাইস হচ্ছে 170 টাকা থেকে শুরু 290 টাকা পর্যন্ত। স্যুপ আইটেম আছে, চাউমিন আছে, বার্গার আছে, স্যান্ডউইচ, পাস্তা, পিজা আছে এখানে। ওয়াও, বারবিকিউ পিজা 7 ইঞ্চি 250 টাকা। ভাই বারবিকিউ পিজা আছে? পিজা হবে? 42 এজেস ফ্রেঞ্চ ফ্রাই এখন অ্যাভেলেবেল হয় না। কতদিন লাগবে? অনেক আইটেম আছে, এগুলো হবে না। তো এখানে কিন্তু অনেক আইটেম আছে, এগুলো রানিং হলে আমার মনে হয় ভালো একটা খাবার আছে। খাবারের মেনু দেখে মনে হয় স্পেশাল আইটেম আছে। এখন যেহেতু ঈদ, তো ঈদের ভিড়টা কমলে তাদের আইটেমগুলো রানিং। এখানে দেখতে পাচ্ছি তাদের সর্বনিম্ন যে প্যাকেজটা 170 টাকা, ফ্রাইড রাইস, চিকেন অ্যান্ড ড্রিঙ্ক। ফ্রাইড রাইস আর চিকেন খাবে ড্রিঙ্কস দিয়ে, বাট কোনো ভেজিটেবল নাই। শুক্তো শুক্তো কিভাবে খাবে? অ্যান্ড প্রাইস হচ্ছে 170 টাকা। বাট
170 টাকা না আরো কম প্রাইসে আপনারা ভালো এরকম সেটন পেয়ে যাবেন, ইভেন ভেজিটেবল সহ, সেটা হচ্ছে ভোলা সদরের মধ্যে। বাট মানুষ যে এখানে আসবে এত দূরে ভাড়া দিয়ে, সেটমেনু তোমরা এখানে এটার মধ্যে ইয়ে করো, ড্রিঙ্কসের সাথে ভেজিটেবল অ্যাড করে দাও। একদমই নিউ রেস্টুরেন্টটা, অ্যান্ড আজকে হচ্ছে ঈদের ষষ্ঠ দিন, তো সবগুলো খাবার আসতেছে না, এই জন্য আমি একটা প্রপার রিভিউ দিতে পারতেছি না, বাট যা আছে তার মধ্যে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি। সেটমেনের মধ্যে যে চিকেনটা আছে ওইটাই আপনার ফ্রাইড চিকেন 90 টাকা। তো আমরা সেট মেনুটা নিলে বুঝতে পারবো, চিকেনটা ট্রাই করতে পারবো। আমরা একটা সেট মেনু নিবো, সেট মেনু 5টা অর্ডার করেছি, যেটা একদম রিজনেবল এটাই আছে এখানে সেট মেনুর মধ্যে। আর হচ্ছে আমরা একটা কোল্ড কফি অর্ডার করেছি যেটার প্রাইস হচ্ছে 70 টাকা। এখানে হচ্ছে মেইন টার্নিং পয়েন্ট হচ্ছে এখানে একটা লাভ পয়েন্ট আছে, ছোট লাভের মতো, এটা হচ্ছে একটা ফটো জোন। তো এখানে ফটো তুলতে হলে আপনি অবশ্যই সিঙ্গেল দাঁড়ানো থাকা লাগবে। এটা প্রশ্ন হচ্ছে এখানে মানুষ এখানে ছবি তোলার জন্য আসে, তার 90 টাকার কোল্ড কফি, বাট 90 টাকা অনুযায়ী পরিমাণটা অনেক কম। এটা মনে হয় 200 ml, আমার মনে হয় না এটা 250 ml হবে। একদম চিকন একটা ওয়ান টাইম গ্লাস দিছে, ওদের পার্সোনালভাবে অর্ডার করা। আইস দেওয়া আছে, আইসের উপরে একটু চকলেট সিরাপ নিয়ে দিছে, আর কিছু না। এখানে যে ঘন হয়ে আছে এটা হচ্ছে আইস, পরিমাণটা অনেক কম। খাওয়ার পর যেরকম মনে হয় আমার কাছে, জাস্ট আইস আইস দেওয়া আছে, আইসের সাথে একটু পানি মিক্স করা, অ্যান্ড পরিমাণে কম হয়েছে একদম পাতলা। এখানে যেহেতু আসছে একটা রেস্টুরেন্ট, আসলে তো মানুষ কিছু না কিছু খায়, মানুষ অনেক দূর থেকে আসে, কারণ যেহেতু এখন অনেক গরম সবাই কোল্ড কফি বা লাচ্ছি নেবে, বাট কোল্ড কফির যদি এই অবস্থা হয়, সেটিন অর্ডার দিয়েছি অলরেডি 25 মিনিট শেষ, অনেক ওয়েট এটা, অ্যান্ড তাদের সেট মেনুটা এখনও হয় নাই। বাট আমি অর্ডার দিয়েছি হচ্ছে অলরেডি 40 মিনিট হয়ে গেছে, আমি কিচেনে যেয়ে কথা বলে আসলাম, তারা এখনও রেডি করে নেয় সব কিছু, একদমই নতুন রেস্টুরেন্ট এই জন্য তারা এখনও রেডি করে নেয়। এই জন্য আমরা চেঞ্জ করে চিকেন ফ্রাইটা নিচ্ছি, এটা হচ্ছে কিছু চিকেন 90 টাকা, এটা অনেক ওয়েট, একটা সস দেওয়া হয়, এক্সট্রা সস দিলে আপনাকে পেমেন্ট করতে হবে। চিকেনটা ঠান্ডা ঠান্ডা লাগতেছে, আর ওরকম মচমচে না, বিশেষ করে যে ম্যানেজারের ম্যানেজমেন্টের দায়িত্বে যিনি আছে, সে আবার ছবি তুলতেছে লুকিয়ে লুকিয়ে, কেন ভাই বুঝতে পারছেন, ছবি তুলে আপনি সামনাসামনি তুলেছে, ছবি তুলে তার ছবি তোলার থেকে চলে। তো আমি ওইখান থেকে চলে আসছি, কিছু কথা বলার ছিল, আমি তো অলরেডি বিদায় নিয়ে আসছি ওইখান থেকে। চিকেনের রিভিউটা আমি প্রপারলি দিতে পারিনি, যে চিকেনটা দিতে হচ্ছে 90 টাকার চিকেন, ওইটাই সেট মেনু তো দেয় যেটার প্রাইস হচ্ছে 170 টাকা সেট মেনুতে। আর আমরা সেখানে অর্ডার দিচ্ছি 40-50 মিনিট আগে, তারা ওইটা বলতেছে যে ভাই আসতেছে, রাইস বসাইছে নতুন চুলায়, তো টাইম লাগে। পরে আমি যখন কিচেনে যাই কথা বলি তাদের সাথে, তারা বলতেছে এখন চুলাই বসে না রাইসের, তো তখন বুঝতে পারলাম যে আমাদের দেবে না সেট মেনু। তো আমি যে চিকেন অর্ডার দিচ্ছি ওটা দেয়, তো ওইটা নিচ্ছি জাস্ট চিকেন 90 টাকা। চিকেনটা ভালোভাবে আমি রিভিউ দিতে পারিনি, সেটা হচ্ছে অনেক ওয়েট বেশি, ভালোভাবে মানে ম্যারিনেট করা হয় না, অ্যান্ড যেটা সমস্যাটা ওটার মধ্যে কোনো মশলা নাই, মনে হয়েছে এরকম যে আপনি খাচ্ছেন পেট ভরতেছে বাট মুখে কোনো টেস্ট পাচ্ছে না। তো একদমই নিউ রেস্টুরেন্ট, এই জন্য আমি বেশি কিছু বলতেছি না, তারা বলতেছে তাদের খাবার আরও ইম্প্রুভ করবে। অ্যান্ড সব থেকে মজার ব্যাপার হচ্ছে রেস্টুরেন্টের যেই ম্যানেজারের দায়িত্ব আছে, সে লুকে লুকে দেখতেছে না, আমার ছবি তুলতেছে, ভিডিও করতেছে, তারপর আমি সামনে গেলাম যে ভাই সমস্যা নেই তোলেন, আমার সামনে ছবি তোলেন সমস্যা নেই। সে আমাকে অনেক কথা বলছে যে হচ্ছে যে খাবারের সমস্যা আছে, ঠিক আছে, আপনি আমাকে বলতে পারতেন পার্সোনালি, আপনার রেস্টুরেন্টের নাকি রেপুটেশন নষ্ট হবে। এটা হচ্ছে আমার সমস্যা হচ্ছে, আমি ওপেনলি বলছি কেন সেটা হচ্ছে সমস্যা, বাট আমার কাছে হচ্ছে আমি টাকা দিয়ে খাচ্ছি, আমার কি ব্যাপার হলো সেটা অবশ্যই আমার বলার রাইট আছে। তো সেই হচ্ছে বলছি যে হ্যাঁ এটা আপনি আমাকে পার্সোনালি বলতে পারছেন বা আমাদের শেফকে বলতে পারছেন, সেটা হচ্ছে আমার ভুল হচ্ছে সেই বলছেন, এই আর কি, আর বেশি কিছু বলার নেই। তাদের খাবারগুলো মানে কী বলবো, নেগেটিভ রিভিউ দিচ্ছি না, একদম নতুন যেহেতু রেস্টুরেন্ট একদম নর্মাল, বলছিটা ছিল 70 টাকা, আসছে 90 টাকা, আর সেটা ছিল আমার মনে হয় যে ওখানে আপনারা ভোলা সদর থেকে ওখানে কেউ খাবারের জন্য যাবে না, প্লেসটার জন্য যাবে, তারা হচ্ছে কফিটা যদি ভালোভাবে করেন, তার আইটেমটা আমি তাহলে ওই প্লেসে ভালো চলবে। আমার ইচ্ছা হচ্ছে যে তারা প্রপারলি ডেকোরেশনটা আপডেট করবে, আরও সেগুলো যেগুলো খাবার আছে সেগুলো আনবে, তারা বলছে যে টাইম লাগবে, তখন গিয়ে একটা রিভিউ দেওয়ার সব খাবার নেই, যেহেতু খাবারগুলো ছিল না সেগুলো তো আমাকে দেয় নাই, আমি সেগুলো একটা রিভিউ দিতে পারিনি। তারা বলছে যে তাদের প্রাইস নাকি অনেক কম, মানে ভোলা সদরের মধ্যে যে রেস্টুরেন্টগুলো আছে, বাট আমি যতটুকু দেখলাম মেনুতে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের প্রাইস কিন্তু সিমিলার, সেগুলো 290 টাকা করে সেগুলো।
সেপ্টেম্বরে থাকলে আমি একটা ইভেন্ট দিতে পারতাম, বাট সেপ্টেম্বরটা ছিল না বা তারা দেয় না, এরকম একটা হবে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে চিকেনের সাথে যেই সসটা দেয় সেটার জন্য পাঁচ টাকা রাখা হয়। চিকেনের দাম হচ্ছে 90 টাকা, সসের জন্য 5 টাকা এক্সট্রা দিতে হয়। অ্যান্ড আপনারা যতগুলো সস দেবেন তার জন্য 5 টাকা করে বেশি দেওয়া লাগবে। সফট ড্রিঙ্কসের দাম হচ্ছে 5 টাকা বেশি করে, যেটা আমরা নিয়ে নিই সফট ড্রিঙ্কসটা বোতলে করে দেওয়া হয়। তো পরিস্থিতি ওরকম ছিল, জন্য চলে আসছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।